মাত্র 30,000 টাকা থেকে আপনার প্রাইস শুরু হচ্ছে। মার্কেটে তো প্রচুর ডিমান্ড আছে, বিভিন্ন ফ্লোপ টাইপের আপনারা যেসব জিনিসগুলো হয় সেগুলো আপনি বানাতে পারবেন। সমস্ত জায়গাতেই আমাদের মেশিন যায়, সেখানেও টেকনিশিয়ান যায়, টেকনিশিয়ান গিয়ে মেশিন পুরোটা সেট আপ করে দিয়ে আসবে এবং পুরো ট্রেনিং এর মাধ্যমেই আপনাকে শিখিয়ে দিয়ে আসবে আপনি কিভাবে মেশিন চালাবেন, কিভাবে আপনি কাজ করবেন। আমরা অনেকেই মুখরোচক খাবার খেতে পছন্দ করি, তার মধ্যে রয়েছে ফুচকা, কুরকুরে। তাই আমরা সকলেই জানি এই প্রোডাক্টসে বা এই ব্যবসার চাহিদা কেমন রয়েছে। এই চাহিদা সম্পন্ন ব্যবসা করলে আপনার পিছনে তাকাতে হবে না বন্ধু। আজকে চাহিদা সম্পন্ন ব্যবসা হচ্ছে কুরকুরে মেকিং বিজনেস বা কুরকুরের ব্যবসা। আপনার বাড়িতে ছোট্ট একটা জায়গায় এই কুরকুরে মেশিন বসিয়ে কম ইনভেস্টমেন্টে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এই ব্যবসাটি আপনি বিভিন্ন ভাবে শুরু করতে পারবেন, যেমন আপনি কুরকুরে তৈরি করে তার সাথে একটা ছোট্ট প্যাকেজিং মেশিন কিনে আপনি প্যাকেজিং করে মার্কেটে সেল করতে পারবেন বন্ধুরা। তারপরে আশেপাশে যারা কুরকুরে কোম্পানি রয়েছে তাদেরকে মাল আপনি প্রোডাকশন করে দিতে পারবেন। এরকম বিভিন্ন পন্থাতে আপনি এই ব্যবসাটি দাঁড় করাতে পারবেন বন্ধুরা। সো এই ব্যবসা কিভাবে করবেন, কোথা থেকে মেশিন কিনবেন, এই ব্যবসা করে কেমন প্রফিট আছে, কেমন ইনভেস্ট করবেন, সমস্ত তথ্য এই ছোট্ট ভিডিওতে বলা থাকবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আপনার নাম বলবেন? নমস্কার, আমার নাম রিমি চক্রবর্তী, আমি রয়্যাল মেশিনারি থেকে কথা বলছি। আচ্ছা, আপনাদের কোম্পানিতে যদি কেউ আসতে চায় সেটা আসতে পারবে? আমাদের কোম্পানিতে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আপনি দুটো জায়গা থেকে আসতে পারবেন। আপনি সোদপুর স্টেশন থেকেও আসতে পারবেন, আপনি মধ্যমগ্রাম স্টেশন থেকেও আসতে পারবেন। সোদপুর স্টেশন থেকে আপনি শিয়ালদা হয়ে, শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি সোদপুর স্টেশন আসবেন, সোদপুর স্টেশন থেকে অটো ধরে এখানে আসবেন। আর আপনি যদি মধ্যমগ্রাম সাইড থেকে আসেন সেক্ষেত্রে আপনি হাওড়া থেকে যদি আসেন তাহলে হাওড়া থেকে L238 বাস ধরবেন, মধ্যমগ্রাম চৌমাথায় নামবেন, চৌমাথা থেকে আপনি সেখান থেকে অটো ধরে আমাদের লোকেশনে আসবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, সেক্ষেত্রে আমরা আপনাকে ভালোভাবে গাইড করে এখানে আসার মানে যে পদ্ধতি আছে সেগুলো আপনাকে বলে দেবো। সেখানে অ্যাকচুয়ালি কি কি মেশিন পাওয়া যাচ্ছে? এখানে অনেক ধরনেরই মেশিন পাওয়া যাচ্ছে, 100+ এর উপরে মানে অনেক ধরনের মেশিন আছে। তো মিনিমাম আপনার কম পুঁজি থেকে শুরু করে বেশি পুঁজির সমস্ত ধরনের মেশিন এখানে পাবেন। যেরকম টাইপের ব্যবসা আপনারা করতে চাইবেন সেরকম টাইপের ব্যবসারই মেশিন আপনারা এখান থেকে পাচ্ছেন। এখানে প্রচুর মেশিন দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তার মধ্যে থেকে আজকে কোন বিজনেস প্ল্যান থাকবে? আজকে আমি যে বিজনেস প্ল্যানটা বলবো সেটা হচ্ছে খুবই লোভনীয় একটা খাবার। বাচ্চারা বড়রা দুজনেই দুটো ক্ষেত্রেই এই মানে মানুষ এগুলো পছন্দ করে থাকে আর এগুলো দোকানেও ভালোভাবে বিক্রি হয়, তো এগুলোর সেলের ডিমান্ড তো আছে খুবই। আজকে যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে কুরকুরে ব্যবসা, মানে কুরকুরে বানানোর মেশিন সম্পর্কে আমরা আজকে বলবো। আচ্ছা, এই কুরকুরে বানাতে গেলে র মেটেরিয়ালস কি লাগবে? কুরকুরে বানানোর জন্য যে র মেটেরিয়ালস গুলো লাগছে সেগুলো হচ্ছে চাল লাগছে, তেল লাগছে, আর ভুট্টার যে দানা হয় সেগুলো লাগছে, আর মশলার জন্য যেগুলো স্পাইসের জন্য যেসব মশলাগুলো ব্যবহার করা হয় সেসব মশলা লাগছে। খাবারের জিনিস সেক্ষেত্রে আপনার ফুড লাইসেন্সটা তো লাগবেই, আর যদি আপনি ট্রেড লাইসেন্স বানাতে পারেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্স এই দুটো লাইসেন্স আপনাকে বানাতে হচ্ছে। দেখুন, এই মেশিনটা খুবই একটা ছোট মেশিন আছে, সেক্ষেত্রে আপনার মেশিন বসিয়ে র মেটেরিয়ালস রেখে আপনার প্রোডাকশন বানিয়ে গুছিয়ে রাখার জন্য মিনিমাম আপনার 12x12 একটা ঘর হলেই আপনার যথেষ্ট। মেশিনটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মেশিন আছে, আর দুটো ডাই দেওয়া হবে, মেশিন আপনার পুরোটা সেটআপের মধ্যে থাকবে। মেশিনের প্রাইস হচ্ছে আপনার মাত্র 30,000 টাকা থেকে আপনার প্রাইস শুরু হচ্ছে। এই মেশিনটিতে আপনি কুরকুরে বানাতে পারবেন, কুরকুরের সাথে আপনি গাঁটি ভাজা বা ঝুরি ভাজা বিভিন্ন ফ্লোপ টাইপের আপনারা যেসব জিনিসগুলো হয় সেগুলো আপনি বানাতে পারবেন। আচ্ছা, 30,000 টাকা ইনভেস্ট করে কেমন ইনকাম করে যাবেন প্রত্যেক দিন? মাস গেলে আপনি 30,000 থেকে 40,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, মার্কেটে ডিমান্ড কেমন রয়েছে একটু বলেন? মার্কেটে তো প্রচুর ডিমান্ড আছে, বললাম আগেও বলেছি কুরকুরে জিনিসটা খুবই লোভনীয় একটা জিনিস, বাচ্চা থেকে বুড়ো সবাই এটা পছন্দ করে, সেক্ষেত্রে মার্কেটে ডিমান্ড তো আপনার অনেক আছে। মুদি দোকান বলুন, সমস্ত দোকানেই বলুন, এখন কুরকুরে এগুলো তো আপনার চলেই। আচ্ছা, আপনাদের কোম্পানি তো লোকের মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছে? মেশিনের উপর আপনি 1 বছরের গ্যারান্টি পাচ্ছেন, 5 বছরের সার্ভিস পাচ্ছেন, ঠিক আছে? 5 বছরের মধ্যে মেশিনের কোনো রকম কোনো ডিফল্ট দেখা দিলে, কোনো সমস্যা হলে এখানে আপনারা কন্ট্যাক্ট করবেন, এখান থেকে আপনাদের ওখানে টেকনিশিয়ান যাবে, মেশিন আপনাকে সার্ভিস করে দিয়ে আসবে। আচ্ছা, অনেক দর্শক বন্ধু আছে যারা বাংলাদেশ থেকে দেখছেন,
সেখানে কি মাল পাঠানো যাবে? অবশ্যই যাবে, বাংলাদেশ বলুন যে সমস্ত জায়গাটাই আমাদের মেশিন যায়, সেখানেও টেকনিশিয়ান যায়, টেকনিশিয়ান গিয়ে মেশিন পুরোটা সেট আপ করে দিয়ে আসবে এবং পুরো ট্রেনিং এর মাধ্যমেই আপনাকে শিখিয়ে দিয়ে আসবে আপনি কিভাবে মেশিন চালাবেন, কিভাবে আপনি কাজ করবেন। এখানে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল আছে? হ্যাঁ অবশ্যই আছে, যদি কেউ মনে করেন যে তারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন, নিয়ে এসে নিজেরা মেশিন নিয়ে যাবেন সেটাও করতে পারেন, যদি মনে করেন যে না আপনারা এখানে বুকিং করে দেবেন আমরা আপনাকে মেশিনটি আপনার জায়গা মতো পৌঁছে দেবো তো সেটাও আমরা করে দিতে পারি। আচ্ছা কলকাতায় অনেক কোম্পানি রয়েছে, সেক্ষেত্রে কাস্টমার সেই কোম্পানি ছেড়ে আপনাদের কোম্পানিতে কেন আসবে? দেখুন আপনারা যদি আমাদের কোম্পানিতে আসেন সেক্ষেত্রে আপনাদের সমস্ত সুবিধা অসুবিধা সমস্তটা জেনে বুঝে আপনাদেরকে আমরা মেশিন দেব, আপনাদের যেরকম মেশিন চাই সেরকম মেশিন আপনারা পেয়ে যাবেন এখান থেকে, যদি মনে করেন যে কম পুঁজি থেকে শুরু করবেন সেরকম মেশিনও আপনারা এখান থেকে পেয়ে যাবেন, আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে আপনাদের মতামত অনুযায়ী আপনাদেরকে মেশিন দেওয়া হবে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইনস্টল, তারপর আপনাদের মেশিনের তো মানে কীভাবে কাজ করবেন সেই ট্রেনিং সার্ভিস আপনারা সবকিছুই আপনারা আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। এইটুকু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটা বোঝানো সম্ভব হলো আমরা আমি আপনাকে বোঝাতে পারলাম। এবার যে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে সেটাতে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে গাইড করে আপনাকে আপনি যাতে একটা ভালো ব্যবসা শুরু করতে পারেন সম্পূর্ণ গাইড আমরা আপনাকে করে দেবো।